গুড মর্নিং এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? আশা করি খুব ভালো আছো, আমরাও খুব ভালো আছি। আবারও একটা নতুন ব্লগে তোমাদের সবাইকে জানাই স্বাগত। এই জাস্ট ঘুম থেকে উঠলাম, এখন ঘড়িতে বাজে 7:15, আর বাইরের অবস্থাটা দেখো, আমার জানালা পুরো কুয়াশাতে ভরে গেছে। দেখতে পাচ্ছো পুরো কীরকম আবছা আবছা? সকাল সকাল উঠে ক্রিসমাস ট্রিটা জ্বালিয়ে দিয়েছি, মনে হচ্ছে যে 25শে ডিসেম্বর আসছে আসছে। ক্রিসমাস ট্রির পাশে আমার ফ্রিজটা রাখা আছে, তো ফ্রিজের গায়ে আমার এটা হচ্ছে ম্যাগনেট কালেকশন, বিভিন্ন জায়গায় মনোজিতের ঘুরতে যাওয়া, আমার ঘুরতে যাওয়া, সেখান থেকে এগুলো সোভিনিয়ার হিসেবে কিন্তু কালেক্ট করা। দই বসিয়েছিলাম কালকে রাতে, সুন্দরভাবে বসে গেছে। এটা এখন ফ্রিজে রেখে দেবো। আর কালকে রাতে কেক বানিয়েছিলাম, যেটা সেটা কেক। এখানে আমার চা অলরেডি হয়ে গেছে, ওরা ভাই আর মনোজিৎ এখনো ওঠেনি, উঠলে ওদের চা বানিয়ে দেবো, কারণ ওরা তো লিকার চা খায়। কালকে আমি একটা ডিজাস্টার করেছি, কেক বানিয়েছি, কেকের মধ্যে চিনি দিতে ভুলে গেছি। তাড়াহুড়োর ফল কিন্তু এরকমই হয়। এটা অ্যাকচুয়ালি বাবার জন্য পুরো আইডিয়াল কেক হয়েছে, তাই আমি ভাইয়ের হাত দিয়ে বাড়ি পাঠিয়ে দিচ্ছি, বাবা খাবে। বাবা যেহেতু চিনি ছাড়া খায়, তাই জন্য বাবার জন্য একদম পারফেক্ট হয়েছে। বাবা তুমি খেয়ে জানিও কেমন লাগে। আমি দেখো একটা কামড় বানিয়ে দিয়েছিলাম, খেয়ে দেখছি কি ওরা অদ্ভুত লাগছে খেতে, যে ও আমি তো চিনি দিইনি কালকে। মানে অলরেডি বাকিটা আমি এই যে প্যাক করে দিয়েছি বাবার জন্য, এটা রেখেছি মনোজিৎ আর ভাইকে খাওয়াবো বলে। এটা না, এটা তো আমার, একটু একটু করে ওদের খাওয়াবো। আমি জানি ওরা কেউ ভালোবাসবে না, সেই কারণের জন্যই একটাই রেখেছি ওদের একটু করে খাওয়াবো বলে। চলো চলো চাটা এখন খেয়ে নিই, বুঝলে তো, নাহলে আবার দেরি হয়ে যাবে সব কিছুতেই। আমি আমার কিচেনে দেখো এরকম লাইট লাগিয়েছি, বেশ ভাল লাগছে কিন্তু দেখতে।
কি করেছিস রে? কি রে? কি বুঝত? বাইরে নিয়ে যাইনি, রাগ হয়েছে? কি রে, তাকাবি না? তোকে বাইরে নিয়ে যাইনি, বসতো, রাগ হয়েছে, তো তাকাচ্ছে না। বসতো, তাকা, তাকাবি না? বসতো, ঠিক আছে, তাহলে তুই রাগ কর, আমি চলে যাই, আবার চলে যাচ্ছি, তাহলে টাটা, চলে যাচ্ছি, তাহলে টাটা, চলে যাই, চলে যাচ্ছি, তাহলে টাটা। কেন আসছিস কেন? আমি চলে যাচ্ছি, টাটা। টাটা চলে গেলাম, আসবি না? পিছন পিছন কেন, পিছন পিছন আসছিস কেন, পিছন আসছিস কেন? তো আমরা এখন ব্রেকফাস্ট করে নিই, চলো, অনেকটাই বেলা হয়ে গেছে, আবার পরে কথা হচ্ছে তোমাদের সাথে। ব্রেকফাস্ট না দারুণ হয়েছে, ইংলিশ ব্রেকফাস্ট, বেকবিন আর বেকন নেই, আমরা খেতে থাকি, আবার পরে কথা হচ্ছে। দেখতেই পাচ্ছ ব্যাকগ্রাউন্ডে আমার ব্লগ চলছে, ঠিক আছে? তো রান্না বান্না অলরেডি কমপ্লিট হয়ে গেছে, তোমাদের দেখিয়ে দিই আজকে কি কি রান্না করলাম। আজকে রান্না হয়েছে মাছ দিয়ে আলু ফুলকপির তরকারি, আর এটা হচ্ছে বাঁধাকপি দিয়ে মাছের মাথা দিয়ে আলু দিয়ে তরকারি, আর এটা মুগের ডাল, আর সাথে আমি পাঁপড় ভেজে নেব। তো তাহলেই হয়ে যাবে আজকের লাঞ্চ রেডি। তো অলরেডি ঘড়িতে এখন বেজে গেছে 1:20, তো এখন যাচ্ছি স্নানে, এসে তারপর খাওয়া দাওয়া করবো। আর আমি তোমাদেরকে একটা জিনিস দেখাই, দাঁড়াও। তো অলরেডি ভেতরে আমার চলছে কেক তৈরি, তো বড় দিন মানে বুঝতেই পারছো শীতকাল, কেক তো হতেই হবে, সেই কারণের জন্য একটা কেক বানাচ্ছি, আবার তোমাদের সাথে পরে কথা হচ্ছে। এই দেখো আমার ছোট্ট ছেলে ঘুমাচ্ছিল, ঘুম থেকে তুলে নিয়ে এসেছি। জামা পড়াবো, ছিড়বি না তো? আমার চোনটা করে কাঁপছে বাবা, আর এখানে পোস্ত বাবুকে জামা পরানো হয়েছে শীতকালের জন্য, ঠান্ডায় কাঁপছিল থত থত করে, তাই জন্য একটা জামা পরিয়ে দেওয়া আছে, আর পোস্ত সেই জামাটাকে ছিঁড়ে কুড়ে খুলে ফেলার চেষ্টাই আছে। আমি এসছি বলে এখন অন্যদিকে মুখ ঘুরিয়ে, আমি তো কিছু করিনি, কিছুই তো করিনি, তুমি কেন ভিডিও করছো? চেষ্টা চলছে এখন শীতকালীন জামা খুলে ফেলার, এদিকে কাঁপছে থর থর করে, আর এদিকে দেখো জামাটা পড়বে না কিছুতেই, এত বদমাইশ। দেখো কি করছে, দেখো 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 দেখো, আমি তো খুলে দেবো না, আমি পড়িয়েছি আবার আমি খুলবো। আর এখানে অলরেডি আজকে সবজি এসে ধোয়া হয়ে গেছে, এখন রাখা আছে জল ঝরাতে, তো চলো এগুলোকে আগে তুলে রাখি, তারপরে তো স্নানে ঢুকবো, নাহলে তো স্নানে ঢুকতেই পারবো। তোমাদের একটা জিনিস দেখাই, গাজরগুলোর সাইজ দেখো, আমার ফ্রিজে ঢুকবে না এরকম লম্বা গাজর, এই দেখো, বুঝতে পারছো কতটা লম্বা, এক হাতের থেকেও বড় লম্বা গাজর এটা, বাবারে বাবা, আমাকে 2 আধখানা করে ঢোকাতে হবে ফ্রিজের মধ্যে। তো এই যে আমার কেক অলরেডি হয়ে গেছে, আমন্ড কেক,
স্নানও হয়ে গেছে, এবার খেতে বসবো। পোস্তকে আগে খেতে দিয়ে দিই, তারপরে আমরা খাবো। পোস্ত চলে এসছে, খাবি তো? খিদে পেয়েছে, খিদে পেয়েছে। আচ্ছা, পোস্তকে আবার ভাত মাংস একসাথে মাখিয়ে দিলে ও আবার খায় না, ভাত আলাদা দিতে হবে, তার পাশে মাংস, তার পাশে সবজি, তবে ও খাবে। একসাথে যদি একদিনও মাখিয়ে দিয়েছি তো আর ওই দিন খাওয়া গেল, ব্যাস। এটা হচ্ছে পোস্তর খাবার, এরকম ভাবে ওকে থালা সাজিয়ে দিতে হয়, তবে উনি খান। চলুন স্যার, আসুন, চলে আসুন, নিন, খেয়ে নিন। দাঁড়া, লাইটটা জ্বালিয়ে দিই। খেয়ে নাও, খেয়ে নাও, তুই খেয়ে নে, আমরাও খেয়ে নিই। এটা হচ্ছে ধনে পাতার গ্রিন চাটনি। ওদের যখন দরকার হয় ওটা তো চারবার করে আমাদেরকে এ করে, ওদের জিজ্ঞেস করে যে অ্যাপ্রুভ হয়েছে কিনা। রেড চাটনি, তার মানে করে নি অ্যাপ্রুভ পাতি। করলা পাতা আমার ভালো লাগে না, আলু দিয়ে মাখা হলে তাও ঠিক আছে, শুধু করলা পাতা আমার একদম ভালো লাগে না। আর কি করছে, আলু দিয়ে বলেছে করলা পাতা, আলু দিয়ে মাখা হলে বাঁধাকপি আলু নিয়ে করলা পাতার সাথে মাখিয়ে দিচ্ছে। দিয়ে আমাকে দেবে, এবার দেবেই দেবে, আমার খাতেই হবে ওকে। কাল তেতো জিনিসটা খাওয়া সবার জন্য ভালো, চলো আমরা খেয়ে নিই, ঠিক আছে? করলা ভাতে খেও, তুমি চুপ করো, কেউ খাবে না করলা ভাতে, তুমি খাও। আর চলো আমরা তাহলে এখন চলো নিই, আমরা এখন লাঞ্চটা সেরে নিই, আবার পরে কথা হচ্ছে। এখানেই শেষ করছি, যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, যারা আমাকে নতুন দেখছো তারা, আর যারা অলরেডি দেখে সাবস্ক্রাইব করে নিয়েছো তাদের জন্য অসংখ্য ধন্যবাদ। প্রত্যেকে খুব ভালো থেকো, সাবধানে থেকো, টেক কেয়ার, বাই বাই, দেখা হচ্ছে পরের ব্লগে।